স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মটন কষা। এই মটন কষা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 700 গ্রাম মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মাংস ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা, এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, এরপর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি। মাংস এভাবে মেখে রান্না করলে রান্নার স্বাদ খুব ভালো হয়, সেই জন্য আমি এখানে মাংসটাকে মেখে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন। অপরদিকে কড়াইতে তেলটা ভালো করে গরম হতে দেব। এখানে আমি 4 চামচ মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে ফোড়নে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া এলাচ আর একটা দারচিনির টুকরো। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে তুলে রেখে দেব। অপরদিকে ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে মাংসটাকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এভাবে মেখে দিলে পেঁয়াজের যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এরপর ম্যারিনেট করা মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংস দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমি দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এরপর এতে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো। এরপর এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেব। এতে মাংসের থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। টক দইটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতেই রেখেছি। দই মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে অথবা একদম লোতে করে দিতে হবে। এবার মাংসের সঙ্গে দইটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। দইটাকে খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলোকেও একসঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব 7 থেকে 10 মিনিটের জন্য। মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিটের পর ঢাকা খুলে দিচ্ছি। মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে মাংসটাকে নেড়ে দিতে হবে। আমি এখানে আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে আলুটা অ্যাভয়েডও করতে পারো। আমার বাড়িতে সকলেই আলু খেতে ভালোবাসে, সেই জন্য আমি 2টো আলু এখানে দিয়ে দিয়েছি। মাংসটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখে নিতে হবে নুন ঝাল এগুলো সব ঠিক আছে কি না দেখে নিয়ে আরও খানিকক্ষণ এটাকে কষিয়ে নিয়ে জলে ফুটিয়ে নিতে হবে। অপরদিকে একটা পাত্রের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি। যেহেতু পাঁঠার মাংস সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, আমার কাছে সময় খুব কম আছে, সেই জন্য আমি প্রেশার কুকারে মাংসটাকে সেদ্ধ করে নেব। এবার মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব আর 2-3টে সিটি দিয়ে এটাকে নামিয়ে আবারও
ঝোলটাকে পুরো শুকিয়ে নেব, তাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কষা মাংস। দেখতেই পাচ্ছো মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমারই পদ্ধতিতে তোমরাও বাড়িতে একবার তৈরি করে দেখো চটজলদি কীভাবে কষা মাংস তৈরি করা যায়। এবার প্রেশার কুকারের মধ্যে মাংসটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। এরপর আবারও কড়াইতে নামিয়ে একটু শুকিয়ে নেব। প্রেশার কুকারে আমি 4টে সিটি দিয়েছি, এরপর মাংসটাকে কড়াইতে দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাংসটা পুরোপুরি গ্রেভিটা শুকিয়ে গেছে। আমি এরকমই মাংসটা তৈরি করব, এই জন্য আমি মাংসের গ্রেভিটা একেবারেই শুকিয়ে নিয়েছি। তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে রাখতে পারো। এইভাবে মাংস তৈরি করলে রুটি, পরোটা, লুচি, ভাত, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সঙ্গেই এটা খাওয়া যেতে পারে আর খেতেও অসাধারণ লাগে। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি সানরাইজের গুঁড়ো মশলাই ব্যবহার করেছি। গুঁড়ো মশলা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।